শেষানি যথেষ্ট নয় তাকে বর্ণনা করতে পারে এমন শব্দ অভিধানে মেলাভার তার জন্ম শতবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনে এই এক ক্ষুদ্র প্রয়াস প্রতিভারী দরুণ গৃহবন্দী অবস্থায় আমরা শরণাপন্ন হয়েছি ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠান সত্যজিৎ একম ও দ্বিতীয়widetilde'র জন্ম শতবার্ষিকী উপলক্ষে বেহালা কলেজ গ্রন্থাগারের পক্ষ থেকে এক বিনম্র শ্রদ্ধাঞ্জলি এই অনুষ্ঠানটিকে আমরা দুই পর্বে ভাগ করেছি প্রথম পর্ব সত্যজিৎ রায় ও তার জীবনযাপন দ্বিতীয় পর্ব একবিংশ শতকের প্রেক্ষাপটে সত্যজিৎ রায় সত্যজিৎ রায় আমাদের কাছে এক বিস্ময় পুরুষ আমরা জানি তিনি চলচ্চিত্র নির্মাতা সেই চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য লিখছেন সঙ্গীত সৃষ্টি করছেন আবার তিনি ছোট গল্প লিখতেন ছবি আঁকতেন ক্যালিগ্রাফি করতেন এর পাশাপাশি ছোটদের পত্রিকাও সম্পাদনা করতেন তার সৃজনশীলতার ক্যানভাস সত্যি ব্যাপক ও গভীর এই বহুমুখী প্রতিভা নিয়ে তিনি ছিলেন আক্ষরিক অর্থেই একজন আন্তর্জাতিক বাঙালি সত্যজিৎ রায়ের জন্ম হয় উনিশশো একুশ সালের দোসরা মে কলকাতায় তার বাবা ছিলেন বিখ্যাত কথা সুকুমার রায় এবং মা ছিলেন সুপ্রভা রায় তার ঠাকুরদা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিল একজন বিখ্যাত লেখক ও চিত্রকর ওনাকে ভারতীয় মুদ্রণ শিল্পের প্রতিকৃত বলা হয় কিন্তু সত্যজিতে জন্মের আগেই ঠাকুরদা মারা যান আর মাত্র তিন বছর বয়সে সত্যজিৎ বাবাকে হারান এই প্রসঙ্গে পরে একবার উনি বলছেন আমার বাবা যদি বেঁচে থাকতেন দশ বছর পনেরো বছর কি বিশ বছর তার সঙ্গে যদি আমি মানুষ হতাম তাহলে অন্যরকম একটা সান্নিধ্য আমি পেতাম অনেক তাড়াতাড়ি তাহলে হয়তো আমার প্রতিভার বিকাশ হতো সত্যজিতের পড়াশোনা শুরু হয় বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে তারপর প্রেসিডেন্সি কলেজে অর্থনীতি নিয়ে পড়াশোনা করে। বিএ পাশ করার পর উনিশশো সালে মায়ের ইচ্ছায় শান্তিনিকেতনে যান চিত্রকলা নিয়ে পড়াশোনা করতে সেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষা অসমাপ্ত রেখেই উনিশশো সালে কলকাতায় ব্রিটিশ বিজ্ঞাপন সংস্থা ডিজে কিমারে মাত্র আশি টাকার বেতনে জুনিয়র ভিসুয়ালাইজার হিসাবে কাজ শুরু করেন শান্তিনিকেতন থেকে তিনি ক্যালিগ্রাফি শিখে আসেন তিনি বিজ্ঞাপনে একটা ইন্ডিয়ান ট্র্যাডিশান আনারও চেষ্টা করেন সেখানে সাত বছরের মধ্যেই আর্ট ডিরেক্টরের পদে উন্নীত হন সেখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দিলীপ কুমার গুপ্ত তৈরি করলেন সিগনেট প্রেস তার অনুরোধেই বইয়ের মালাটের কাজ শুরু করেন সেই ইন্ডিয়ান ট্র্যাডিশান উনি বইয়ের মলাটেও প্রয়োগ করেন কিন্তু বিজ্ঞাপনের চাকরির দায়বদ্ধতা সত্যজিতের বেশিদিন ভালো লাগেনি সেই সময় উনিশশো সালে ফরাসি চলচ্চিত্রকার যা রেনোয়ার সংস্পর্শে সেনুনি অনেকে মনে করেন চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে সত্যজিতের জীবনে রেনোয়ার ভূমিকা অন্যতম উনিশশো সালে সালের ছাব্বিশে আগস্ট আসে সেই মাহেন্দ্র খান কলকাতার সমস্ত সিনেমা হলে মুক্তি পায় তার তৈরি প্রথম ছবি পথের পাঁচালী মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই ছবিটির দর্শক সমালোচক সবার প্রশংসা পায় এই ছবিটি তার চলচ্চিত্র জীবনের একটি বাতাবরণ তৈরি করে এরপরে তিনি একের পর এক কালো চলচ্চিত্র তৈরি করেন যেমন অপরাজিত পরশ পাথর জলসাঘর অপুষ সংসার তিনকন্যা চারুলতা গুপিগাইন বাঘাবাইন সোনার কেল্লা জয়বাবা ফেলুনাথ হীরক রাজার দেশে ঘরে বাইরে বা শতরঞ্জকে খিলারি যে শুধুমাত্র চলচ্চিত্রকার ছিলেন তাই না তিনি একজন ভালো সাহিত্যিকও ছিলেন ষাটের দশকের শুরুতে যখন তার সাত সাতটি ছবি তৈরি করা হয়ে গেছে সেই সময় সত্যজিৎ সাহিত্য রচনায় মনোনিবেশ করেন নবপর্যায় সন্দেশ প্রকাশ তার সাহিত্য জগতের প্রবেশের পথ সুগম করে দেয় শঙ্কুর গল্প দিয়ে শুরু করে নানা রসে নানা রকমের গল্প লেখেন যার প্রত্যেকটি ছয় থেকে নব্বই বছরের পাঠক পাঠিকার কাছে উপভোগ্য হয়ে ওঠে তার সৃষ্ট গোয়েন্দা ফেলুদা প্রফেসর শঙ্কু বা তারিণী খুঁড়ো এখনও সমান জনপ্রিয় তার বেশিরভাগ রচনায় ইংরেজি ভাষাতেও অনুদিত তিনি সারা জীবন অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন উল্লেখযোগ্য কয়েকটি হল উনিশশো সালে পান পদ্মশ্রী পঁয়ষট্টিতে পদ্মভূষণ ছিয়াত্তরে পদ্মবিভূষণ চুরাশিতে দাদা সাহেব ফাদকে সাতাশিতে কমান্ডার অব দ্য লিজিয়ান একানব্বইতে অস্কার বিরানব্বইতে ভারতরত্ন সত্তর বছর বয়সে উনিশশো বিরানব্বই সালের তেইশে এপ্রিল ওনার দেহাবসান হয় এই প্রয়াত হওয়ার মাত্র কিছুদিন আগেই জীবনকৃতি অস্কার পুরস্কার পান তিনি তখন রোগসজ্জায় শুয়ে আছেন হলিউড থেকে তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য প্রতিনিধি এসেছেন

to be here tonight to receive this magnificent award, certainly the best achievement of my movie making career. As a small, small schoolboy, I was terribly interested in the cinema, became a film fan, expressed my gratitude to the American cinema, to the Motion Picture Association. অস্কার চলচ্চিত্রে নোবেল পুরস্কারের সমান নিজে সম্মানিত হলেন সেই সঙ্গে আমাদেরও সম্মানিত করে গেলেন দেহাবাসন হলেও এরকম মানুষের ঠিক জীবনাবাসন হয় না তিনি নানাভাবেই যেন আমাদের সঙ্গে রয়ে যান তার আঁকা ছবি তার লেখা বই তার রচিত গান তার দেওয়া সুর তার নির্দেশিত চলচ্চিত্র সবই নিয়ত আমাদের সঙ্গ দিচ্ছে আর এটাই তো আমাদের বেঁচে থাকা এখন অনেক বড় হয়ে গেছি মাঝে মাঝে মন চায় প্রফেসর শঙ্কুর টাইম মেশিনের দ্বারা ফিরে যাই সেই ছোট্টবেলার দিনগুলিতে সাথে নিয়ে যাই পেন্সিল ইরেজার গরমের ছুটি ও সাথে দূরদর্শনের বাস্তবটা একটু আলাদা তাই ভূতের রাজারানা রাজভোগ মন্ডা মিঠাই যদিও চাইলে পাই কিন্তু ভূতের রাজাকে আর পাই না ভূতেরও না কারণ ভূতের রাজার বাড়ি ভেঙে আজ তৈরি হয়েছে বহুতল ইমারত বোড়ালের নিশ্চিন্তপুর আজ পুরো অন্যরকম এই জন ও ব্যস্ততায় ভরা জীবনটা আজ কেমন যেন বদলে গেল হঠাৎ করে কেমন যেন বড় হয়ে গেলাম আমরা সকলেই দৌড়চ্ছি উচ্চাকাঙ্ক্ষার ইমারত করতে সোমনাথের মতো মিডলম্যান ও সিদ্ধার্থের মতো কেমন যেন রাগি হয়ে গেলাম চারুলতা আজ থুরথুরে বুড়ি অপর্ণা আর কার জন্য লিখবে খাওয়ার পরে একটা করে আজ আর অপুরা দুর্গার সাথে কাশফুলের খেতে ট্রেন দেখতে যায় না সবাই ব্যস্ত মুঠোফোন অন্যরকম মগন লাল মেঘরাজ কবেই মরে গেছে মন্দার বস বিনা চিকিৎসায় মারা গেছে খুচরো ভেলকি তেমন সাহায্য করেন আজকের মৃন্ময়ী থুরি পাগলিরা উঠতে পারে না চরকিকেও ধরতে পারে না কিন্তু কোন এক কোন রান্নায় কি ফোরন দেবে তা তারা জানে ইউটিউব ও গুগলের দয়ায় বিগত এক বছর ব্যাপী কোন সাথেও যোগাযোগের মাধ্যম হল মুঠোফোনের হোয়াটসঅ্যাপের ভিডিও কল অরিন্দমের পাহাড় প্রমাণ টাকাও আজ আমাদের এই বিভীষিকাময় অতিমারির পরিস্থিতি থেকে বের করতে পারবে পারছে না আজ আমরা সকলেই খুঁজছি অজানা এক পরশ পাথর যার ছোঁয়ায় এ বিশ্ব যেন হয়ে ওঠে করোনা মুক্ত